কারোর জন্য কি বাংলাদেশের প্রতিটি গ্রামে পাড়ায় পাড়ায় তাকে যেতে হয় না? তার সেই কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বসেই তিনি তার ক্ষমতা খাটান, কি ঠিক না? প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে থেকেই তিনি সর্বত্র ক্ষমতা খাটান না? তাহলে এখন বলুন, কেউ যদি বলে মাননীয় প্রধানমন্ত্রীকে তার ক্ষমতা খাটানোর জন্য প্রতিটি অলিতে গলিতে ঘুরতে হবে, তাহলে এটি প্রধানমন্ত্রীর জন্য সম্মানজনক না অপমানজনক? এটি অপমানজনক। বলা হবে যে না, প্রধানমন্ত্রী তাহলে ক্ষমতালেস, তিনি তার কার্যালয় থেকে তিনি তার এরিয়াতে ক্ষমতা প্রয়োগ করতে পারছেন না। এটা যদি মানুষের ক্ষেত্রে মনে করা হয়, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আহকামুল হাকিমিন, সেই আল্লাহকে যদি ক্ষমতা প্রয়োগের জন্য সর্বত্রই বিরাজমান হতে হয়, তাহলে আল্লাহর জন্য এটি সম্মানজনক না অপমানজনক? অবশ্যই অপমানজনক। এটি কখনো আল্লাহর জন্য সম্মানজনক হতে পারে না, বরং আল্লাহর জন্য সম্মানজনক হলো আল্লাহ তার আরশের উপর থেকেই সব কিছু দেখেন, যতই গভীর অন্ধকারে কিছু করি, সব কিছু শোনেন, যতই নীরবে ফিসফিসে বলি, সব কিছু জানেন এবং সব ক্ষেত্রে তিনি ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এটি হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আকিদা। আর এর বাইরে আকিদাকে যদি কেউ বিশ্বাস করে সর্বত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় বিরাজমান, তাহলে সেই আকিদাকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর পূর্বে সেটিকে কুফরে আকিদা বলে আখ্যায়িত করেছেন। প্রিয় ভাইয়েরা, আমার সময় দীর্ঘ করার সুযোগ নেই। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুস্পষ্ট গুণাবলী সিফাত আল্লাহর রয়েছে, এই বিষয়েও আমাদের সমাজে ভ্রান্ত আকিদা হলো, যারা বলে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এইসব বৈশিষ্ট্যগুলি, এই সেফাতগুলি নেই। ইয়াদ হাতের সেফাত তার নেই, ওয়াজ চেহারার সেফাত তার নেই, কদম পায়ের সেফাত তার নেই, আরও ইত্যাদি ইত্যাদি সেফাতগুলি নেই, বরং এগুলিকে তারা বিভিন্ন অপব্যাখ্যা করে থাকে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই ফেকুল আকবারে খুলে দেখুন তিনি কিভাবে তার পক্ষ থেকে তার আকিদাগুলি তুলে ধরা হয়েছে। তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার হাতকে কুদরত দিয়ে ব্যাখ্যা করতে হয়, যদি তার পাকে কুদরত দিয়ে অপব্যাখ্যা করতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কুদরত শব্দটা জানতেন না? তাহলে আল্লাহ তো কুদরতেই ব্যবহার করতে পারতেন, আল্লাহ ইয়াদ শব্দ কেন ব্যবহার করলেন? এর মানে আকীদা আপনাকে পোষণ করতে হবে আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে যা ব্যবহার করেছেন আপনাকে সেটাই ব্যবহার করতে হবে, অপব্যাখ্যা করা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে সবচেয়ে কে বেশি জানে? কে জানে সবচেয়ে বেশি? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তার নিজের বিষয়ে সবচেয়ে বেশি জানেন। সুতরাং আল্লাহ তার নিজের পরিচয় যেভাবে দিয়েছেন তার কিতাবে, সেভাবেই কোনো অপব্যাখ্যা ছাড়াই, কোনো বিকৃতি ছাড়াই, কোনো তাহরিফ ছাড়াই, কোনো তুলনা ছাড়াই, কোনো সাদৃশ্য ছাড়াই, কোনো ধরন বর্ণনা ছাড়াই, সেভাবেই আল্লাহকে বিশ্বাস করতে হবে। অতঃপর মাখলুকের মাঝে, মানুষের মাঝে আল্লাহর ব্যাপারে সবচেয়ে কে বেশি জানেন? আল্লাহর বিষয়ে মানুষের মাঝে সবচেয়ে কে বেশি জানেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহকে বিশ্বাস করতে হবে, আকীদা পোষণ করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে আল্লাহর যেভাবে বর্ণনা দিয়েছেন এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এটাই ছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা, ইমাম মালিকের আকীদা, ইমাম শাফির আকিদা, ইমাম আহমদ বিন হাম্বলের আকিদা। আমরা সেই আকিদার উপরেই যেন প্রতিষ্ঠিত থাকতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।